হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তনীস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করো বলে। তো আজকে ভিডিওটা আবার কুকিং নিয়ে, আর আজকে তোমার সাথে শেয়ার করব আরিতেই ঢাবা স্টাইল পনির রেসিপি। তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে সেই সবটি আমার সাথে থেকো আর দেখতে থাকো। কিন্তু তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকে তোমার সাথে শেয়ার করছি বাড়িতেই ঢাবা স্টাইল পনির রেসিপি। তো চলো, নট ডুইং এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। ধাবা স্টাইল পনির সবজি বানানোর জন্য আমরা প্রথমে এখানে নিয়ে নিয়েছি 350 গ্রামস অফ পনির, আর সেটাকে এরকম স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এবারে কড়াইতে তেল নিয়ে, তেল গরম হয়ে গেলে পনিরগুলো তেলে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। তো আমাদের পনির এখানে হালকা করে ফ্রাই হয়ে গেছে। এবারে এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে সেপারেট করে রাখলাম। এবারে আমরা মশলার জন্য পেস্টটা বানিয়ে নেব। পেস্টের জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি 6 কোয়া রসুন, 6টা কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা। এটাকে গ্রাইন্ড করে আমরা এতে দিয়ে দিচ্ছি 1.5 খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই সব কিছুর আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে আমরা ফোড়নের জন্য 4টে লবঙ্গ, 2টো এলাচ আর 1টু দারচিনি থেতো করে নিচ্ছি। এবারে কড়াইতে তেল নিয়ে নিলাম, তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1টু চিনি। চিনি গলে গেলে এতে দিয়ে দিলাম আমাদের আগের থেকে থেতো করে রাখা লবঙ্গ, দারচিনি আর এলাচ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা ছিঁড়ে। ফোড়নে সুন্দর গন্ধ ছেড়ে দিলে এবারে এতে ইন্ট্রোডিউস করে দিলাম রসুন, লঙ্কা, আদা আর পেঁয়াজের স্মুথ পেস্টটা। পেস্ট অ্যাড করে আমরা ভালো করে সতে করে নিচ্ছি। এবারে মশলাটাকে 5 মিনিট কভার করে কুক হতে দেবো। 5 মিনিট পর কভার হলে আমরা অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কিউমিন পাউডার, 1/2 টেবিল স্পুন কোরিয়েন্ডার পাউডার, পরিমাণ মতন টারমারিক পাউডার আর একটুখানি জল। অ্যাড করে আমরা আবারও ভালো করে সতে করে নিচ্ছি। এবারে আমরা অ্যাড করে দিচ্ছি 7 মতো চিলি পাউডার। আবারও আমরা সব কিছুকে ভালো করে সতে করে নিচ্ছি। এবারে মশলাটাকে 5 থেকে 7 মিনিট কভার করে কুক হতে দেব। এবারে আমরা একটা টমেটোর স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি, আর 5 থেকে 7 মিনিট পর কভার খুলে সে টমেটো পিউরিটা ইন্ট্রোডিউস করে দিলাম আর ভালো করে সতে করে নিচ্ছি। আবারও 5 থেকে 7 মিনিট কভার করে কুক হতে দেব। তো আমাদের মশলা এখানে প্রায় রেডি হয়ে গেছে। এবারে এতে অ্যাড করে দিলাম কসুরি মেথি, তার সাথে সামান্য জল অ্যাড করে একটু নেড়ে চেড়ে আবারও কভার করে কিছুক্ষণ কুক হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর, আমাদের মশলা এখানে তৈরি হয়েই এসছে। এবারে আমরা অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। জল এখানে ততটাই অ্যাড হবে যতটা গ্রেভি আমাদের প্রয়োজন। জল অ্যাড করে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমরা অ্যাড করে দিলাম 7 মতো নুন, আর তার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম আগের থেকে হালকা করে ভেজে রাখা পনিরগুলো। পনির অ্যাড করে আমরা কিছুক্ষণ কুক হতে দেব। সমস্ত রান্নাটাই আমাদের হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তো আমাদের কুকিং প্রায় কমপ্লিট হয়েই এসছে। এই সময় আমরা অ্যাড করে দেব পরিমাণ মতন অল্প করে গরম মশলা। গরম মশলা অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিলাম। তো আমাদের ঢাবা স্টাইল পনির সবজি একেবারে তৈরি। এবার এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এটার কালার আর টেক্সচার দেখো কি সুন্দর এসছে, আর খেতেও তেমনই ইয়াম্মি আর অ্যামেজিং হয়েছে। তো আমাদের ঢাবা স্টাইল পনির সবজি এখানে একেবারে রেডি টু সার্ভ। তোমরাও এভাবে একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালোই লাগবে।
তো আজকে তোমার সাথে শেয়ার করলাম বাড়িতেই ধাবা স্টাইল পনির রেসিপি। আশা করছি এই কুকিং ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও যে এই কুকিং ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর বলে রাখি, যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছো, আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে তোমার সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ শেয়ারিং। টাটা।